শেষ মুহূর্তে অ্যামিলিয়ানো মার্টিনেসের কেমন গোল সেভ ছিল, ইজি গোল বাসি অস্ট্রেলিয়াকে কান্নায় ডুবালো আর্জেন্টিনা গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস। কেমন ভাবে সেভ করছিল এবং এর পিছনে কি রহস্য ছিল বিস্তারিত দেখুন আরাফাতের লেখা প্রতিবেদনে। কিন্তু 80তম মিনিটে আত্মঘাতী গোলের মাধ্যমে সমতায় ফেরেন অস্ট্রেলিয়া, তারপর থেকে মরিয়া হয়ে ওঠেন দ্বিতীয় গোলটি শোধ করার জন্য। কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স ভাঙ্গাটা কষ্ট হচ্ছিল অস্ট্রেলিয়ার জন্য, তারপরও তাদের চেষ্টার কমতি ছিল না। শেষ মুহূর্তে দারুণ এক চমক ঘটে মাঠের মধ্যে, টিবক্সের ভিতরে ফাঁকা বল পেয়ে গেছিল অস্ট্রেলিয়া, সামনে একমাত্র মার্টিনেস ছাড়া আর কেউ ছিল না। তিনি যখন বলটি শট নেন তখন মার্টিনেস তার আত্মবিশ্বাসের সঙ্গে বাজপাখির মতো ডানা মেলিয়ে দেন এবং বাম হাতে বলটি কোনো রকম টাচ করে এবং বল ধরে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে মার্টিনেস এবং দীর্ঘশ্বাস ফেলতে থাকে, কারণ বলটি যদি সে ঠেকাতে না পারতো খেলাটির ফলাফল অন্যরকম হতে পারতো, পেনাল্টি শুট অথবা অতিরিক্ত সময় খেলাটি গড়াতে পারতো। কিন্তু সেটা না হয়ে মার্টিনেজের নৈপুণ্যে জিতে গেল আর্জেন্টিনা। আপনাদের কাছে মার্টিনেজের সেভটি কেমন লেগেছে মতামত জানান কমেন্টস করে। ধন্যবাদ।